বললো ওর মোবাইল আর এটা কে নিয়েছে? কি বলছি রাস্তায়, তারপরে দেখলাম যে তোমার অফিসে বেশ কিছু লোক আসলো। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে কিরম ভাবে পাড়ার মানুষগুলো দাঁড়িয়ে আছে, আপনি ডান দিকে নিজে দেখেছেন যে কীভাবে সন্ত্রাস করার জন্যে চারিদিক দিয়ে বাইরের লোক নিয়ে এসে পাড়াটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে। সকাল দিয়ে এই বিধাননগর বিধানসভায় যা চলছে মনে হচ্ছে এরা বলতে চাইছে তৃণমূল হ্যাঁ আম মানুষ না, অর্থাৎ যদি তৃণমূল না করা হয় তাহলে এটাও একটা গ্রামের মতন এখানে মানুষকে কেটে ফেলে দেওয়া হবে। মাস রোড চাকু কিনা নিয়ে এসছে, কত লোকের ঘর ভেঙে দিয়েছে, ঘরের ভিতর ঢুকে একটা ছেলেকে মারধর করা হলো, সকাল দিয়ে এটা চলছে। আজকে এখানে দেখুন কীভাবে বাইকগুলো ফেলা হয়েছে, আমি বলতে চাই না, কিন্তু একটা জিনিস বলতে চাই, 34 বছরে বামফ্রন্ট থাকেনি, 7 বছর 8 বছর 9 বছর 10 বছর চুক্তি হতে চলেছে। তিনি ভাই চিন্তা করবেন, প্রতিটা ভাইরাস যে পরিবর্তন কোনোদিন কিন্তু কেউ চোর জুলুম করে আটকে রাখতে পারবে না। সাথে তো পুলিশও ছিল দেখলাম। পুলিশ মিথ্যা কথা বলবো না, পুলিশ আমাদের পার্টি অফিসটাকে গার্ড করেছে, প্রশাসন হিসাবে ওনারা ওখান থেকে অনেকটা পাড়ার লোককেও সেভ করেছে, পুলিশ অনেক হেল্প করেছে, মিথ্যা কথা বলবো না। কিন্তু আরে কি করতে এসেছিল এখানে দেখতে পেলাম, এরা কি করতে এসেছিল? বোর্ড ভেঙে যাওয়ার পর আমার মনে হচ্ছে তৃণমূল বলতে চাইছে যে দুষ্কৃতির তাণ্ডব চলবে, এটাকে আটকানো যাবে না, কিন্তু শেষ কথা মানুষ বলবে, ভোট বাক্স বলবে। আমার নাম